আজকের খাস দশ। প্রাথমিকের নিয়োগ ইস্যুতে ছ বছর ধরে বঞ্চিত টেট উত্তীর্ণ 23 জনকে 23 দিনের মধ্যে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যথায় আদালত অবমাননার মুখে পড়তে হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দুর্নীতিকাণ্ডের মাঝেই চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 89,000 পদে শিক্ষক নিয়োগ করা হবে। এদের মধ্যে 30,000 যুবক যুবতীকে আগামী 15 দিনের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। কারো চাকরি হবে না, মদ বিক্রিতে মন দিয়েছে রাজ্য। সোমবার শিক্ষক দিবসে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দাবি, রাজ্যের কোষাগার শূন্য, চাকরির বদলে পুজোয় মদ বিক্রি করে হাজার কোটি টাকা মুনাফা আদায় করতে চাইছে রাজ্য। অভিষেকের বিদেশ সফরে বাধা সৃষ্টি করতে পারবে না কোনো কেন্দ্রীয় সংস্থা। এমনকি অভিষেকের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এখনই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন অভিযোগের তদন্তে একাধিক কেন্দ্রীয় সংস্থা যেভাবে কাজ করছে তার কোনো প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না বলেই মনে করেন তৃণমূল নেতা মুকুল রায়। সোমবার বিকেলে আচমকাই তৃণমূল ভবনে আসেন মুকুল। সেখানে দলীয় বিষয়ে সুব্রত বক্সির সঙ্গে বৈঠকের পর এমন দাবি সামনে আনেন তিনি। প্রকাশ্য সভায় এবার কুকথার বন্যা ছোটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরসূরির দিলীপ ঘোষের স্টাইলে কোচবিহারের তুফানগঞ্জে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ননসেন্স মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন বালুরঘাটের সাংসদ। ফুসছে গঙ্গা, বিহার থেকে আসা গঙ্গার জলে ব্যাপকভাবে জল বাড়তে শুরু করেছে ফুলহার নদীতে, যার জেরে মালদহের বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা। অভিযোগ, এলাকায় নেই পর্যাপ্ত পানীয় জল, ওষুধ, দেখা নেই কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, সরকারি সাহায্যের দাবি স্থানীয়দের। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির জালে আরও এক মিডলম্যান। সুব্রত মালাকার নামে ওই মিডলম্যানকে এদিন সকাল থেকে ট্রানা প্রায় 7 ঘন্টা জেরা শেষে আটক করেন তদন্তকারীরা। ইডির দাবি, অভিযুক্তের বাড়ি থেকে এসএসসি নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পাওয়া গিয়েছে। দিল্লির পর এবার ঝাড়খণ্ডেও বিজেপি খেলো বড় ধাক্কা। সরকারের পতন হবে এই জল্পনার মধ্যেই আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 62টির মধ্যে 48টি ভোট পেয়েছে শাসক দল। বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনানকে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। বোরিস জনসনের মন্ত্রিসভায় বিদেশ সচিবের দায়িত্ব সামলেছিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিজ ট্রাস হলেন ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।